সূচি আমরা শুরু করে দিয়েছি যেভাবে স্বেচ্ছায় করোনা আতঙ্কে পাশাপাশি লকডাউনের পরিবেশ এই মুহূর্তে রক্তদান শিবির কি বলবেন? বর্তমান আমাদের সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের কোভিড-19 পরবর্তী সময়ে আমফানে মানুষ যে ক্ষতিগ্রস্ত বা বিপর্যস্ত সেরকম একটা পরিস্থিতিতে মানুষের চিকিৎসা কোনো কোনো সময়ে বিভিন্ন মুমূর্ষু রোগীর যে ব্লাডটা প্রয়োজন হয় সেখানে আমরা দেখেছি আমাদের মহকুমা হসপিটালেও প্রতিনিয়ত আমাদের কাছে বিভিন্ন মুমূর্ষু রোগী তথা থ্যালাসেমিয়া পেশেন্ট যখন রক্তের প্রয়োজনে যায় তখন দেখা যায় একটা ব্লাড ক্রাইসিস ব্লাড ব্যাঙ্কে দেখতে পাই। সেক্ষেত্রে আমাদের মহকুমা হসপিটালের পক্ষ থেকে আমাদের রিকোয়েস্টও করেন যে ব্লাড ডোনেশন ক্যাম্প বিভিন্ন প্রতিষ্ঠানকে একটু উদ্যোগ নিতে হবে। অনুরূপ আমরা আমাদের কাঁথি 3 নম্বর ব্লকে ভারতীয় অঞ্চলের যুব সংগঠনের ব্যানারে আমরা একটি রক্তদান শিবির করার আয়োজন করি এবং আজকেই 28 তারিখ সেই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। তো এই রক্তদান শিবিরে প্রায় 100-এরও অধিক রক্তদাতা রক্তদান করবার জন্য কিন্তু এগিয়ে এসছেন। তো আমরা যারা স্বেচ্ছায় রক্তদান করলেন, রক্তদানটা একটা মহৎ দান আমরা জানি, অর্থ সম্পত্তি সব কিছুর ঊর্ধ্বেই কিন্তু আমাদের রক্তদান। তো সেই মহৎ দানে অনেকেই এগিয়ে এসছেন, তাদেরকে আমরা আমাদের এই ভাজাচাবড়ি যুব সংগঠনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদও জানাবো, ব্লক সংগঠনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো। সেই সঙ্গে আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্পে আমরা বিভিন্ন নেতৃত্বকেও পেয়েছি, আমন্ত্রণে সকলেই সাড়া দিয়েছেন। আমাদের ব্লক সভাপতি, আমাদের সকলেরই অভিভাবক, জেলা পরিষদের সদস্য নন্দনলাল মাইতি মহোদয় উপস্থিত রয়েছেন, আমাদের পাশের ব্লক খেজুরি ব্লকের আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য, আমরা ওনাকে প্রত্যেকটা সময় পাই, বিভিন্ন প্রতিষ্ঠানে আমন্ত্রণ করলেই পাই। আর বিমান নায়ক তিনি উপস্থিত রয়েছেন,
আমাদের মহিলা শাখা সংগঠনের সভানেত্রী তথা শিক্ষা কর্মাধ্যক্ষ কান্তিদিন ব্লক মিতারানী সাউ, তিনিও আমন্ত্রিত ব্যক্তি, আজকে তিনি উপস্থিত রয়েছেন। আমাদের গৌরীশঙ্কর মিশ্র, আমাদের ব্লকের যুব সংগঠনের সভাপতি এবং এনার্জেটিক সভাপতি, প্রত্যেকটি দলীয় কর্মসূচি মুখ্যমন্ত্রীর নির্দেশক্রমে করে থাকেন, তিনিও আজকের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, উপস্থিত থেকেছেন। আমাদের সংখ্যালঘু সেলের ব্লক ইউনিটের সভাপতি আয়ুব আলী খান, তিনি উপস্থিত রয়েছেন। কিষাণ খেদগজুর ব্লক সংগঠনের সভাপতি, আমাদের প্রাক্তন জেলা পরিষদের সদস্য, আমাদের সুকমার দলই উপস্থিত রয়েছেন। আমাদের শিক্ষক ইউনিটের সভাপতি ব্লকের, আমাদের সরপাই মডেল ইনস্টিটিউশনের এজেন্ট সত্যজিৎ কর, তিনি উপস্থিত রয়েছেন। আমাদের শিক্ষা সেলের সভাপতি, আমাদের এই কন্টাই থার চক্রের দীপক মণ্ডল, তিনি আছেন। আমাদের যুব ছাত্র যুব ব্লক সভাপতি আমাদের মানস হাজরা, আমাদের দুর্মুট কলেজের ছাত্র সংসদের ইউনিটের সভাপতি আমাদের আবেদ আলীও, তিনি উপস্থিত আছেন। এছাড়া আমাদের ভাজাজাউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপন বাগ, উপপ্রধান নীলকমল ঘরেই, আমাদের কুসুমপুর অঞ্চলের প্রধান অখিলেশ কন্দা, লালদা অঞ্চলের প্রধান বিকাশ জানা, এছাড়া আমাদের কানাইদিঘি গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপান্বিতা ওঝা, আমাদের লালদা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উপস্থিত রয়েছেন চৈতন্য মণ্ডল, এছাড়া আমাদের কর্মাধ্যক্ষ নবনীতা পাল, শিশু কর্মাধ্যক্ষ আমাদের কাঁথিতিন ব্লক, আমাদের অশোক প্রধান, অমৃতাংশু প্রধান, শ্যামল দাস আমাদের জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ, আমাদের পঞ্চায়েত সমিতি সদস্য, আমাদের কুসুমপুর অঞ্চলের দীর্ঘদিনের নেতৃত্ব প্রাক্তন প্রধান আমাদের বিমল শাসম, তিনি উপস্থিত আছেন। এছাড়া আমাদের ত্রিশিতা রানা আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য, অর্পণ রানা আমাদের ব্লকের ছাত্র যুব কানাইদিঘি অঞ্চলের সভাপতি, আমাদের ইয়াং এনার্জেটিক চন্দন জানা আছে, সব্যসাচী দাস, এরকম অনেকেই আছেন আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য। আমাদের সংকট দলাই থেকে শুরু করে আমাদের অটল দাস থেকে দেবেন্দ্র অঞ্চলের মেম্বার অনেকেই আছেন, আর বিভিন্ন এলাকার নেতৃত্ব সকলেই কিন্তু আজকে উপস্থিত হয়েছে। আপনার নাম? এবং আমি বিকাশ চন্দ্র দেব, সহসভাপতি কান্তিদিন পঞ্চায়েত সমিতি। স্যার, ঠিক আছে। প্রোগ্রামের যার নেতৃত্ব, যার আয়োজন এবং যিনি কয়েকদিন ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং এই আজকে রক্তদান শিবিরকে রক্তদান শিবিরের মতো একটা সাফল্যের জায়গায় পৌঁছে দিয়েছেন, আমাদের ছাত্রগুলো সভাপতি কালীপদ দল শিক্ষক এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন মেম্বারও। প্রথমত প্রত্যেকেই স্যানিটাইজার আর মাস্ক প্রত্যেকেই একটা করে দেওয়া হয়েছে, এবং আমাদের বর্তমান প্রাকৃতিক ভারসাম্য ফেরাতে গেলে আমফানে যে ক্ষতিগ্রস্ত হয়েছে গাছপালা, তার জন্য আমরা এর আগেও যতগুলো আমরা রক্তদান শিবির করেছি সব জায়গায় কিন্তু আমরা প্রত্যেকের হাতে চারা গাছ তুলে দিয়েছি।